আত্মবিবরণী বিশ্লেষণের উপরে এটি আমার তিন নম্বর ক্লাস। কথা না বলিয়ে এখন আমি চলে আসছি আলোচ্য অধ্যায় নিয়ে। আলোচ্য অধ্যায়ের উপর আমি একটা অঙ্ক করাবো আজকে, সেই অঙ্ক নিয়ে আমি কথা বলতে চলে যাচ্ছি। দেখো, আত্মজীবনী বিশ্লেষণের মধ্যে আমরা আলোচনা করেছিলাম অনুপাত বিশ্লেষণ নামে। অনুপাত বিশ্লেষণ নামে একটি আত্মজীবনী বিশ্লেষণের কৌশল সম্পর্কে অনুপাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারল্যভিত্তিক অনুপাত নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম তারল্যভিত্তিক অনুপাতের মধ্যে আছে চলতি অনুপাত, ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম চৌধুরী অনুপাত নিয়ে। আচ্ছা, আমি সেই চৌধুরী অনুপাতের উপরে ছোট্ট একটু তোমাদের কথা করা হবে, তাহলে চলে যায় কথা না বাড়িয়ে। চৌধুরী অনুপাতের সূত্র কি? চৌধুরী অনুপাতের সূত্র হচ্ছে চৌধুরী সম্পদ ডিভাইডেড বাই চৌধুরী তার। আর গত ক্লাসে আমি চৌধুরী সম্পদ এবং চৌধুরী তাই কি কি হতে পারে তা নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমি যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে একটি পাবলিকেশনের 781 পৃষ্ঠায় আছে, তোমরা একটু দেখে নিও। খুব সোজা একটা অঙ্ক আমি করাবো, তোমার কেমন একটা বুঝতে অসুবিধা হবে না। 781 পৃষ্ঠায় অঙ্কটা আছে, 781 পৃষ্ঠা নাম্বার 781 বইয়ের একটি পাবলিকেশন বই যেটা কলেজে দেওয়া হয়েছে ওটা। আচ্ছা, এখানে লেখা আছে হাতে নগদ, আমি লিখছি দেখো। এখানে প্রশ্নে দিয়েছে, এটা হচ্ছে আমার সূত্র, আর প্রশ্নে দিয়েছে হাতে নগদ, হাতে নগদ 6,500 টাকা মজুত উৎপন্ন, মজুত উৎপন্ন দিয়েছে তোমার 84,500 টাকা, ঠিক আছে। তারপরে প্রাপ্য হিসাব 24,000, আরো আছে প্রাপ্য নোট, যদি দিলে বলা যায় ওখানে আছে তোমার 6,000, ঠিক আছে। আরো আছে মূল বিক্রয় 4,00,000, আরো আছে প্রদেয় হিসাব প্রদেয় নোট, আরো আছে ব্যাংক জমা কিন্তু উত্তর, পদের হিসাব হচ্ছে তোমার 20,000, তারপর আছে 10,000, আরো আছে 10,000, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেখানে এই ইনফরমেশনটা দেওয়া আছে, হাতে নগদ মানে হচ্ছে নগদ তহবিল, এটাকে নগদ তহবিল বা নগদ বলা যায়,
থাকে নগদ তহবিলও বলতে পারে হাতে নগদও বলতে পারে এটার পরিমাণ আছে 6500 টাকা মজুদ পণ্য যদি সমাপনী সমাপনী মজুদ পণ্য বলা যায় আবার শুধু কি বলা যায় মজুদ পণ্য বলা যায় মজুদ পণ্য বললে বুঝতে হবে সমাপনী মজুদ পণ্য কথা বলছে প্রাপ্য হিসাব কি বলা যায় দেনাদার चलती सम्पद चलती सम्पद पे चार चलती राय पे करब देखो चलती अनुपात निम्न करते गले चलती सम्पद डिवाइड बाय चलती राय चलती सम्पद डिवाइड बाय प्रथम लिखे प्रथम लिखते हैं कि एकदम नतून कर देखा देखो देखिए बेर कर हाथे नगद मजुदपन्न प्राप्त24,000 3.03 লক্ষ 21 কে 24,000 দিয়ে ভাগ করলে আসবে 20
তিন দশমিক শূন্য তিন এটা কি মোট অনুপাতের চিহ্ন তাতে একটা এন দিতে হবে তাহলে কি বলতে পারো এটা কি এটা হচ্ছে এটা হচ্ছে প্রতিষ্ঠানের আদর্শ একটা অনুপাত আছে চলতি সম্পদ দুই টাকার থেকে এক টাকার অবশ্যই দায় থাকতে হবে খুনিস্টুয়া চলতি সম্পদের চলতি অনুপাতের আদর্শ অনুপাত স্ট্যান্ডার্ড একটা ভ্যালু আছে একটা প্রতিষ্ঠানে যদি দুই টাকার সম্পদ থাকে তার এগেনস্টে এক টাকা কি থাকতে হবে দায় থাকতে হবে এটা হচ্ছে সেই দায় তার মানে একটা আমরা এই এক দিক কি বুঝতেছি এটা আমি যেটা স্ট্যান্ডার্ড মান আছে সেই একটা এন দিলাম এখানে তোমাকে তুমি যদি শুধু এইটুকু লিখো তাহলে কিন্তু নাম্বার কাটা যাবে তোমাকে ইস টু দিয়ে একটা অবশ্যই লিখতে হবে তোমাকে মনে রাখতে হবে আদর্শ অনুপাত কত আদর্শ অনুপাত দিয়ে আদর্শ আদর্শ মান অনুপাতের আদর্শ মান হচ্ছে सम्पद थे एक टा दाय যখন থাকবে সেটাই হচ্ছে আমরা বলবো সেই প্রতিষ্ঠানটা ভালো যদি সমান সমান সম্পদ আর দায় থাকে আমরা কি কখনো বলবো সেই প্রতিষ্ঠান ভালো যা ইনকাম যত সম্পদ ততই দায় তাহলে কখনো ভালো হতে পারে না সম্পদ থাকবে দুই টাকা দায় থাকবে এক টাকা আমার এই জায়গায় এসেছে কত তিন টাকার সম্পদ আছে এক টাকার দায় আছে এই চলতি সম্পদ দিয়ে আমি চলতি দায়টাকে কি করেছি ভাগ করে এনেছি এখানে এসেছে কত তিন দশমিক শূন্য তিন চলতি সম্পদের পরিমাণ কত চলতি দায়ের পরিমাণ কত আমি কখন এখানে চলতি সম্পদ লিখেছিলাম নিচে থেকে লিখতে অসুবিধা হচ্ছে দেখে আমি ওটা বলছি আবার চলতি দায় লিখেছি তোমার কি করবে খাতার মধ্যে চলতি সম্পদ একবার লিখে ওটা থেকে চলতি টোটাল চলতি সম্পদের পরিমাণ এক লক্ষ একুশ হাজার টাকা বের করে দেখাবে আর তুমি নিচে গিয়ে চলতি সম্পদ দায় লিখে টাকাগুলো বের করে চল্লিশ হাজার টাকা এটা লিখে দেখাবে একটা জায়গায় কোথাও পুরোটা চলতি সম্পদ এবং চলতি দায় আলাদা করে বের করে দেখাতে হবে দেখানোর পর ওখান থেকে যেগুলো এনে এখানে কুট করবে কুট করে পড়া পরে ক্যালকুলেশন করে তুমি মানটা বসাবে আর ইস্তুদার বললাম অনুপাতটা কিসে সত্য মানে মানে ঠিক আছে এটাই হচ্ছে সেই ইস্তু অনুপাত তো এই ইস্তুটা এখানে আনবো এবং এটা হচ্ছে কিসে চলতি অনুপাতের আদর্শ মানের এক সেই এক তাহলে আমার আজকে চলতি অনুপাত হচ্ছে তিন দশমিক শূন্য তিন অনুপাত এক আমার তিন টাকার সম্পদের এগেনস্টে আমার আছে প্রতিষ্ঠানে শুধু এক টাকা দায় তোমরা এই অঙ্কটা একটু বুঝে বুঝে করার চেষ্টা করবে সবচেয়ে সোজা অঙ্ক আমি নিয়েছি এর চেয়ে সোজা অঙ্ক আর হয় না এটা একটু করার চেষ্টা করবে যদি দুই তিনবার করো না একটু ক্লিয়ার হয়ে যাবে তোমার চলতি সম্পদ কি কি সেটাও মনে থাকবে চলতি দায় কি কি সেটাও মনে থাকবে এবং চলতি সম্পদ এবং চলতি দায় ব্যবহার করে চলতি অনুপাত যে নির্ণয় করা যায় সেটাও শিখে দেবে তো আজকে আমি আর বেশি আলোচনা করব না আপাতত চলতি অনুপাতটাই শিখো আস্তে আস্তে আমরা আরো কঠিন অঙ্ক করব প্রথম দিকে আমি একটু প্রেশার দিতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কত পৃষ্ঠা বলেছি সাতশো একাশি পৃষ্ঠা একটি পাবলিকেশন করে সাতশো একাশি পৃষ্ঠা এই অঙ্কটা আছে ওখান থেকে একটু দেখে নিও আর ভিডিওটা টেনে টেনে দেখতে পারো স্ক্রিনশট নিয়ে দেখতে পারো বিভিন্নভাবে তোমরা তো জানো মোবাইলের ব্যাপার তোমাদেরকে শেখাতে হবে না তো দেখে বারবার দেখলে প্রশ্নটা বুঝতে পারবে প্রশ্নটাও আমি তুলে দিয়েছি বই না থাকলেও সমস্যা নেই প্রশ্ন দেখলে বুঝতে পারবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ